ইচ্ছা শক্তি, মনোবল আর শিক্ষার গুণ থাকলে সফলতা অর্জনে কোনো বাধা হতে পারে না, তার প্রমাণ অনেক রয়েছে। তবে আউটসোর্সিং ও অ্যাপস ডেভেলপমেন্ট করেও যে ভাগ্য বদল করা যায়, এমন উদাহরণও আছে। আউটসোর্সিং ও অ্যাপস ডেভেলপমেন্ট করে মাসে 1 থেকে 1.5 লাখ টাকা আয় করা সফল ব্যক্তিও আছে। কে এই সফল ব্যক্তি? বিস্তারিত মারুফ বিল্লার ক্যামেরায় শাহরিয়ার মিমের পাঠানো তথ্যচিত্রে, সহকর্মী সাইমন প্রভার রিপোর্টে। রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরানী হাটের আরিফুল ইসলাম শৈশব থেকেই আউটসোর্সিং ও অ্যাপস ডেভেলপমেন্ট করে সামান্য হোটেল ব্যবসা থেকে ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন তিনি। বর্তমানে বাজারে দিয়েছেন বিশাল এক কাপড়ের দোকান। তার মাসিক আয় এখন প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা। একসময় আর্থিক অভাব অনটন থাকায় লেখাপড়ার পাশাপাশি করতেন খাবার হোটেল ব্যবসা। হোটেলে বসেই কাজের ফাঁকে করতেন অনলাইনে আউটসোর্সিং এর কাজ। ঠিক যে সময় তার বন্ধু বান্ধবরা মেতে থাকতেন মোবাইলে গেম খেলা নিয়ে, সেই সময় তিনি ভাবতেন কিভাবে তৈরি করা যায় মোবাইল গেমস। তার এই ইচ্ছা থেকে মাধ্যমিক পাশ করার পর ভর্তি হন রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে। স্কুল ছাড়া যে সময়টা, সে সময়টা আমি দোকানে বসেই কাটিয়েছি, যার জন্য আমি আমার বাবা মাকে বলেছিলাম যে আমাকে একটি ল্যাপটপ কিনে দেন। তারা আমাকে হচ্ছে একটি ল্যাপটপ কিনে দেয়। তো ল্যাপটপ কেনার পর আমি দেশ এবং দেশের বাইরের যে বিভিন্ন ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট সম্পর্কে জানতে পারি। তখন আমার মনে হয়েছিল যে হচ্ছে আমি বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজিং না করে আমার যদি নিজস্ব একটা অ্যাপস থাকে এবং সেখানে যদি মানুষ ব্যবহার করে এবং উপকৃত হয় সেক্ষেত্রে আমার ভালো লাগবে। তো সেই চিন্তাধারণা থেকে আমি হচ্ছে একটা সাইট তৈরি করার সিদ্ধান্ত নেই এবং বিষয় .com নামের একটা সাইট আমি হচ্ছে তৈরি করি। সেখানে ভর্তির পর তৈরি করেন বিষয় .com নামক একটি ওয়েবসাইট। ওয়েবসাইটের মাধ্যমে দেশে ও বিদেশে ঘরে বসে চিকিৎসকদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে সেবা ও পরামর্শ নিতে পারেন সাধারণ মানুষ। তার তথ্য মতে বছরে কমপক্ষে 1 কোটি 30 লাখ মানুষ সেবা নিতে পারছেন তার এই ওয়েবসাইটের মাধ্যমে। আমি বিশ্ব অ্যাপসের ফাউন্ডার। বিশ্ব অ্যাপসের মাধ্যমে আপনি ঘরে বসে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারবেন। একই সাথে আপনি যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তার চেম্বারে কততম সিরিয়াল দেখা হচ্ছে তা জানতে পারবেন এবং আপনার যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর আপনি বিশ্ব অ্যাপসের মাধ্যমে নিতে পারবেন। মেডিকেল বা হেলথ বা স্বাস্থ্য বিষয়ে কিছু সমস্যায় মানুষ পড়ে, তো এই সমস্যার উত্তরগুলো আসলে ইমার্জেন্সি দরকার বা ইমিডিয়েটলি দরকার, কিন্তু এটা হচ্ছে কেউ তার ফ্রিতে দিতে চায় না বা ডাক্তাররা ফ্রিতে দিতে চায় না। তো সেক্ষেত্রে আমরা এখানে ভিডিও কলের সিস্টেম চালু করি। সেক্ষেত্রে আপনারা যারা স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যায় পড়বেন সরাসরি বিষয়ের মাধ্যমে পেমেন্ট করে ভিডিও কলেই ঘরে বসে আপনি ডাক্তারের সাথে কথা বলতে পারবেন। এতে দেখা যাবে আপনার হচ্ছে সময় বেঁচে যাবে এবং চেম্বারে যে আপনাদের অপেক্ষা করতে হবে না। আমাদের তৃতীয় ফিচার যেটা, সেটা হচ্ছে যে আমরা যখন বিষয়ে ডক্টর এনরোল করতে যাই তখন দেখতাম যে ডাক্তারের চেম্বারের সামনে হিউজ প্যাশেন্ট অনেক দীর্ঘ সময় অপেক্ষা করে থাকে, কারণ বাংলাদেশে হচ্ছে রোগীর তুলনায় ডাক্তারের সংখ্যা কম। তো তখন আমরা সিদ্ধান্ত নেই যে বিষয়ে একটা ফিচার অ্যাড করব যেটা হচ্ছে সিরিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম। এর মাধ্যমে ডাক্তারের চেম্বারের বাইরে একটা মনিটর থাকবে এবং বর্তমানে এটা স্টিল আছে। এক্ষেত্রে দেখা যায় যে রোগীরা চেম্বারের বাইরে বসে চেম্বারে এখন কততম সিরিয়াল চলতেছে সেটা দেখতে পারে, একই সাথে তার কতক্ষণ অপেক্ষা করতে হবে সেটাও হচ্ছে দেখতে পারে। এছাড়াও রোগীদের ভোগান্তি কমাতে তৈরি করেছেন সিরিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম। এই অ্যাপসটার মাধ্যমে আমাদের বিভিন্ন এলাকার লোকজন খুব দ্রুতই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে খুব দ্রুতই চিকিৎসা ব্যবস্থা নিতে পারতেছে। টাকার প্রতি নেশানেই আরিফুল ইসলামের, চেষ্টা করছেন কিভাবে মানুষের উপকার করা যায়, তাই নিত্য নতুন সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত রাখছেন তিনি। আমার ভাই এমন একটা অ্যাপস তৈরি করেছে যে অ্যাপসের মাধ্যমে সারা বিশ্বের মানুষ ওই অ্যাপসের মাধ্যমে আর কি উপকৃত হতে পারতেছে এবং আশেপাশে আমরা বিভিন্ন ডাক্তারের সঙ্গে সরাসরি পরামর্শ করতে পারতেছি। আর আমরা দায়িত্ব আসতে যে সময়টা লাগতেছে সেই সময়টা আমরা আর কি এই যে বাসায় বসে থেকে আর কি ওই অ্যাপসের মাধ্যমে আমরা বিভিন্ন ডাক্তারের সঙ্গে সরাসরি আর কি পরামর্শ করতে, এর অর্জনে আমরা সবাই গর্বিত। এর মধ্যে 5 জন ফুল টাইম সফটওয়্যার ইঞ্জিনিয়ার সহ ভিডিও এডিটর, সিনেমাটোগ্রাফার সহ 10 জনেরও বেশি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন আরিফুল ইসলাম।
স্থানীয়রা বলছেন, প্রত্যন্ত গ্রাম থেকে আরিফুল অনলাইনে কাজ করে যেভাবে মানুষকে সেবা দিয়ে আসছেন, পাশাপাশি তার নিজের ভাগ্যেরও পরিবর্তন ঘটিয়েছেন, তা সত্যি প্রশংসার দাবিদার। আরিফুল ভাই আমাদের এলাকার যে অনলাইনে যে কাজগুলি করতেছে, তিনি অত্যন্ত মেধাবী ছাত্র এবং মেধাবী অঞ্চলে কাজগুলি করতেছে, এবং এরকম উন্নয়নমূলক কাজ অনলাইনের ভিতরে যেতে অনেক কিছু করা যায়, তার মাধ্যমে আমরা অনেক কিছু ইয়াং জেনারেশন অনেক কিছু শিখতে পারে, বা আমরা ধারণাও করি নাই যে উনি এত অল্প বয়সে এত মেধাবী কাজ যে অনলাইনের মাধ্যমে করতে পারতেছেন, এই জন্য আমরা গর্ববোধ করি। আরিফুল ভাই আগে চায়ের দোকান করতো, এখন মনে করেন যে ওই চায়ের দোকান থেকে একটা অ্যাপস খুলছে, অ্যাপস খোলার পরে মনে করেন যে এখন এই কাপড়ের দোকান ওখান থেকেই, এখন এই কাপড়ের দোকানে মনে করেন যে আমাদের মতো চার পাঁচজন মনে করেন যে এখানে কর্ম করতেছি, চাই যে আরও সামনে আরও কিছু করুক। সমাজের সচেতন নাগরিকেরাও তার প্রশংসা করছেন, বলছেন চাকরির পিছনে না ছুটে মেধা খাটিয়ে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কাজ করতে পারলেই যেমন উপকৃত হবে দেশ, তেমনি দূর হবে বেকারত্ব। আরিফুল ইসলামের ইচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যেতে অবদান রাখার, প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়তে ভবিষ্যতে আগ্রহী বেকার যুবকদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করবেন বলে জানান তিনি। সাইমন প্রভা, এটিএন নিউজ।